হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হেডলাইনটি দেখে মানুষ কেউ মন খারাপ করে বা কারো রাগ উঠে যায় বা কেউ এটা সেটা বলে ফেলে। তবে যে কথাটি বলবো যে আল্লাহকে যদি মানুষ ডাকে আল্লাহকে পাবে না, যে আল্লাহকে ডাকলে আল্লাহকে কখনোই পাবে না। কেননা যে একদিকে বলতেছে যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, আরেকদিকে বলতেছে যে আল্লাহর কোনো আকার নেই। তখন এই যে একটি কথা বলা হয়েছে, এত শিক্ষা অর্জন করে পুস্তক পড়তে পড়তে পুস্তকের বস্তা দিয়ে দেখা গেছে তার ভিতরটা ভরে ফেলেছে। এখন সেই বস্তার চাপে সে এমনভাবে চাপ খেয়ে আছে, এখন দেখা গেছে সূক্ষ্ম শিক্ষা এখন তার মধ্যে আর কাজ করছে না। আর একই মুখে যে কয় কথা বলতেছে সেটাও কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। যেমন যে আল্লাহ কোরআনে বলতেছে, দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। আল্লাহ বলতেছে যে আল্লাহকে দেখা যায়, এই দুনিয়াতে যারা না দেখবে তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। কিন্তু কিতাবের বস্তা পড়তে 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 এই কিতাবের বস্তার তলে যারা চাপ খেয়ে পড়ে আছে তাদের মুখ দিয়ে কখন কি বের হয় তারা নিজেও জানে না। একদিক দিয়ে বলতেছে যে আল্লাহ রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে, আবার বলতেছে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। তো দেখা যায় না হাত কোত্থেকে আসলো? এতটুকু জ্ঞান রেখেও তারা কথা বলে না, গেল একটা বিষয়। আরও একটা বিষয় হলো যে তারা পড়তেছে যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, এবং আল্লাহুস সামাদ, সামাদ শব্দে আল্লাহ বলতেছে যে আমি অভাবহীন, আমার কোনো কিছুর অভাব নাই। এখন যদি তারা বলে যে আল্লাহর আকার নাই, তাহলে এখানে সবচেয়ে বড় অস্বীকার করা হলো কোরআনকে এবং সূরা ইখলাসকে অস্বীকার করা হলো। যারা এই কোরআন ও সূরা ইখলাসকে অস্বীকার করবে তারা নির্ঘাত কাফের। যেন আল্লাহ বলতেছে আমি স্বয়ং সম্পন্ন, আমার কোনো কিছুরই অভাব নাই, কিন্তু তারা বলতেছে আল্লাহর আকার নাই। এই জন্যই বলি তারা কিতাবাদি পড়তে 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 এই কিতাবাদির বস্তার তলে তারা চাপা পড়ে আছে, যার ফলে তাদের মুখ দিয়ে কী বলে, চোখ দিয়ে কী দেখে, আর চিন্তা চেতনায় কী করে। এই জন্য দুনিয়াতে জীবিত থাকতেই তারা মরে। আমার কথায় কারো একটু হাসি আসতে পারে বা কারো কাশি আসতে পারে বা কারো একটু মনোমালিন্য হতে পারে, তবে আমার কথাগুলো একটু চিন্তা করবেন যে আল্লাহ বলে কি আর তারা বলে কি। তো কাফের কাকে বলে? যারা বোঝে না, যারা অবুঝ ছিল এবং সত্য মিথ্যা তফাৎ করতো না, বুঝতো না, তারাই ছিল কাফের। আর তারাই কিন্তু নবীকে রক্তাক্ত করেছে, অপমান অপদস্থ করেছে। তো যারা অপমান অপদস্থ করেছে নবীকে, তারা কি মরে গেছে? তাদের আত্মা কি মরে গেছিল? তারা কিন্তু পৃথিবীতে আবারও এসেছে, এসে সেই অলিয়া উলিয়াদেরকে বদনাম করতেছে, সেই অলিয়া উলিয়াদেরকে ছোট করতেছে। কারা? তারাই তো তারা, সেই বংশধর, তারা এখনও যায়নি মারা। তবে হে জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি শুরু করেছিলাম একটু অন্যদিকে চলে গেলাম, তবে আবার জায়গাতে ফিরি, সেটি হলো যে আল্লাহকে সারা জীবন ডাকলেও আল্লাহকে পাবে না। কেন পাবে না? যে দেখেন আল লা, লা শব্দের অর্থ কি আর আল শব্দের অর্থ কি? আল লা, তাহলে যে আল শব্দের অর্থ আলো, লা, এ লা বিষয়টা কি? আল লা, আল অর্থ যদি আলো হয়, লা এটার অর্থ কি হবে? যে এখন লায়ের মধ্যে যদি আমরা যাই, তখন আল্লাহ বলতেছে
আমি মারেফতের গোপন বিষয়ে লায়ের মধ্যে আমি নাই হয়ে গায়েব হয়ে আছি, আবার আলোর মধ্যে এসে তিনি বলতেছে যে আমি প্রকাশ্যে আছি। আচ্ছা আল্লাহ, তাহলে আমরা একটি জায়গাতে আরে বলতেছি যে আল্লাহ গায়েব, আল্লাহ গায়েবেও আছে, আরেকটি জায়গায় বলতেছি আল্লাহ প্রকাশ, আল্লাহ প্রকাশ্যেও আছে। আচ্ছা এখন দেখা গেছে যে আল্লাহকে, আল্লাহর রূপ দর্শন করতে হলে আমাদের কি করতে হবে, যে আল্লাহর রূপ দর্শন করতে হলে দেখা গেছে যে পৃথিবীতে নবী পয়গম্বর এবং রাসূলগণ যারা এসেছিল তাদের রূপ কার, তাদের রূপ তো আল্লাহর রূপ, আল্লাহর রূপেই রাসূল নবী পয়গম্বর এসেছে, তাদের মধ্যে আল্লাহর প্রতিচ্ছবি লুকায়িত আছে। যদি কেউ নবীকে মানল, যে যদি কেউ রাসূলকে মানল, সে আল্লাহকে মানল। ঠিক নবুয়াত খতম যেহেতু হয়েছে, এখন ওলি আউলিয়া যারা আছে এদের মধ্যে যারা মুর্শিদ, এবং সেই মুর্শিদ রূপটাই রাসূলের রূপটা, আর রাসূলের রূপটাই হবে আল্লাহর রূপটা, আমরা এখান থেকে কিন্তু আল্লাহর রূপটা দর্শন করে নিতে পারি। তাহলে বাহিরেতে পীরের ছবি, ভিতরে রয় নূরের নবী, আর আমাদের সবচেয়ে বড় দাবি যে নবীরে যে একবার দেখবি তার জন্য দোজখ হারাম। তাহলে নবীকে দেখলে দোজখ হারাম হবে, যে কথাটি যে নবী একটি হলো বাহিরে রক্ত মাংসে গড়া একটা রূপ, আর এই রক্ত মাংসে গড়ার ভিতরে আত্মরূপ সেই একই রূপ, এবং সেই রূপের ভিতরে নিরঞ্জন রূপ, আর সেই রূপ দেখে পাগল ফকিররা হয়ে আছে চুপ, এরা দিয়েছিল সাধন দেশের রূপ। তাই বলতে চাই যে আল্লাহ কোন জায়গায় গায়েবে আছে, আকারে নেই, আবার কোন জায়গায় আকারে আছে এবং গায়েবে নেই, এই জায়গা স্থানগুলো না বোঝা পর্যন্ত যদি আমরা আল্লাহকে ডাকি তাহলে কখনই আল্লাহকে পাবো না, আল্লাহর রূপ দর্শন করতে পারবো না। তো হে জগতবাসী, আজকে আমার যে আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আপনাদের কাছে আমি বড় জোর অনুরোধ করে বলবো যে আল্লাহর রূপস্রোত অগণিত, কিন্তু অগণিত রূপস্রোতের মধ্যেই তিনি এক। হে জগৎবাসী, তোরা দেখ যার যার মুর্শিদের কাছে যখন যাওয়া হবে এবং সেই মুর্শিদের রূপ যখন দর্শন করা হবে, তখনই মনে করতে হবে যে মুর্শিদ যিনি, দেখা গেছে পীর মুর্শিদ খোদা একই সুতায় বাঁধা, তবে পীর যিনি তিনি মাটির দেহ নিয়ে, এবং পীরের ভিতরের যে আরও একটি রূপ আছে তিনি হলো মুর্শিদ, এবং মুর্শিদের রূপটাই হলো রাসূল রূপ, আর রাসূল রূপটাই হলো আল্লাহর রূপ। তাই পীরের রূপ দর্শন করতে যে পেরেছে অন্তর থেকে, তিনি জয়লাভ করবে, তিনি অবশ্যই আল্লাহর যে বাকি রূপগুলো আছে সেগুলো দেখে নিতে পারবে। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বাকি আলোচনাগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের সেই আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।